হুবহু মহিলাদের মতো দেখতে অগণিত ফল ঝুলছে। কোথায় আছে এমন অবাক করা গাছ? গাছে ঝুলছে সুন্দরী নারীরা, যেন হাসি মুখে তাকিয়ে রয়েছে আপনারই দিকে। এই অবাক করা গাছের ফলগুলি দেখতে তেমনই, একেবারে সুন্দরী নারীদের মতো সেই ফলের অবয়ব। মহিলাদের নাক, মুখ, চোখ, হাত, পা সবই আছে সেই ফলে। একটি দুটি নয়, অসংখ্য ফল ধরে রয়েছে বড় বড় সেই গাছগুলিতে। কোথায় আছে এমন নারী ফলের গাছ? চলুন দেখে নেওয়া যাক। এই পৃথিবী বৈচিত্র্যে ভরা। আমাদের চারপাশে ছোট বড় কত রকমের গাছ রয়েছে। সব গাছে সময় বিশেষে ফুল হয়, ফল ধরে। কিন্তু যদি বলা হয় হুবহু নারীদের মতো ফল ধরে একটি গাছে, তবে তো অবাক হতেই হয়। বিভিন্ন বিদেশি সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে তেমনটাই। থাইল্যান্ডের একটি গ্রামে রয়েছে এমনই বিচিত্র ফলের গাছ। এটিকে পবিত্র ফলের গাছ বলে মনে করেন এলাকার বাসিন্দারাও। ফলের আকৃতির জন্য এই গাছটির নাম নারী ফল। থাই ভাষায় নারী মানে মেয়ে বা মহিলা, ফল মানে গাছ। মালে ভাষায় এটির নাম বুয়া, যার অর্থ মহিলা গাছ। এটা আসলে অদ্ভুত এক গাছ, যে গাছের ফলগুলো হুবহু মহিলাদের শরীরের অনুরূপ। অনেক সময় ফলগুলির চেহারায় নারীদের মুখমণ্ডলের অনুরূপ নাক, চোখ, মুখ দেখা যায়। তখন বিস্ময়ে চোখ ফেরানো যায় না। এই গাছের সঙ্গে জড়িয়ে রয়েছে সুন্দর পৌরাণিক কাহিনী। হিমাফল নামে এক জঙ্গলে বৌদ্ধদের দেবতা ইন্দ্র পরিবার নিয়ে বসবাস করতেন। তার স্ত্রী ভেসান্তারা একদিন খাবারের সন্ধানে জঙ্গলে বের হলে কয়েকজন পুরুষ তাকে আক্রমণ করে। নারী দেহ দেখেই সেই পুরুষদের হিংসাত্মক প্রবণতা প্রকাশ পায়। এই ঘটনার পর ইন্দ্রদেব অত্যন্ত ক্ষুব্ধ হন। তিনি জঙ্গলে 12টি গাছ তৈরি করেন, তার নাম দেন নরিফন। সেই গাছগুলোতে নারীর দেহের আকারে ফল ধরতে শুরু করে। ভেসান্তারার আদলেই তৈরি হয় ওই ফলের মুখ। এরপর থেকে ভেসান্তারা খাবারের সন্ধানে বেরোলে সেই কামুক পুরুষটা বিভ্রান্ত হয়ে যেত ফলগুলো দেখলেই। তারা ভাবত ফল নয়, এগুলি আসল ভেসান্তারা। আর সেই সুযোগে ইন্দ্রের স্ত্রী নিরাপদে ঘরে ফিরতেন। আমাদের চারপাশে অনেক সবজি বা ফল দেখি, যেগুলি কোনো কোনো সময় কোনো দেবদেবী বা বিশেষ কোনো প্রাণীর আকার নেয়। সেই ঘটনাগুলিকে ব্যতিক্রমী হিসেবে দেখা হয়। কিন্তু সত্যি যদি কোনো গাছের শাখায় শাখায় পূর্ণাঙ্গ নারীর মতো দেখতে ফল ধরে থাকে, তখন আশ্চর্য হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে কি?